আমি একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো একদম লাল লাল করে মটনের ঝোল। তার জন্য নিয়েছি এই যে মটন, এই যে আলু ভেজে নিয়েছি, আর এটাতে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি একটু জল দিয়ে পেস্ট করে রেখেছি। আর নিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর একটা তেজপাতা। এই যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর কাঁচা লঙ্কা। এই যে আমার রসুনটা লাল লাল করে হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য। এই যে আমার পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এরপর আমি আদা বাটা দিয়ে দেবো। এই যে আমার আদা দিয়ে আদাটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও হয়ে গেছে। এরপর আমি এই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সব গুঁড়ো মশলা দিয়ে, ওইটা দিয়ে দিচ্ছি। এরপর আমি টমেটো গুলো দিয়ে দেবো। আমি এখন মটন গুলো দিয়ে দিচ্ছি। আজকে একদম সাধারণ ভাবে আলু পেঁপে দিয়ে মটনের ঝোল বানাচ্ছি, একদম সাধারণ ভাবে লাল লাল করে ঝোল হবে। মটনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে অনেক সময় ধরে কষাতে হবে, এইভাবে কষতে থাক। ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে। এই যে আমার মাংসটা কিছুটা কষানো হয়ে গেছে, এরপরে আমি আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম এগুলো, এবার দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছু সময় কষাতে থাকব। খাসি মাংসের ঝোলটা হয়ে গেছে, আমি এই গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি, গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমি খাসি মাংসের লাল লাল ঝোল এই যে নামিয়ে নিয়েছি, এবার আমরা খেতে বসবো। তোমরাও সবাই খেতে বসে পড়ো। আজকে কি লাঞ্চে হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমাদের আজকে লাঞ্চে হয়েছে এই যে চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝাল, পটল আলুর তরকারি, ঝিঙ্গে দিয়ে পোস্ত, আর এই যে মটন, আর এই মিষ্টি।